ভারত পাকিস্তান সীমান্তে জারি হয়েছে চরম সতর্কতা। ভারতীয় বায়ুসেনাকে তৈরি থাকতেও বলা হয়েছে। বালাকোটে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা জবাব দেওয়ার চেষ্টা চালাবে পাকিস্তান বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে শুটিং বিশ্বকাপ থেকে শিবিরে ডেকে আনা হলো ভারতীয় দুই শুটার রবি কুমার ও দীপক কুমারকে। বুধবারের মধ্যে শিবিরে রিপোর্ট করতে বলা হয়েছে। ইতিমধ্যে বায়ুসেনার সকল কর্মীর ছুটিও বাতিল করা হয়েছে। ব্যুরো নিউজ, আনন্দবার্তা।